সূরা ফাতিহার মধ্যে আলোচ্য বিষয়টা কি, এটা যদি সংক্ষেপে আমাদের জানা থাকে তাহলে সূরা ফাতিহা বোঝা আমাদের জন্য সহজ হবে। আপনারা যদি সূরা ফাতিহা পড়েন তাহলে গভীরভাবে লক্ষ্য করলে দেখবেন যে এই সূরা ফাতিহার মধ্যে দুইটা ভাগ, কয়টা ভাগ? দুইটা ভাগ। প্রথম ভাগে আল্লাহ পাকের আলোচনা আর দ্বিতীয় ভাগে বান্দার আলোচনা। প্রথম ভাগে আল্লাহ পাক নিজের পাঁচটি নাম ব্যবহার করে বান্দাদের সামনে নিজের পরিচয়কে তুলে ধরেছেন, আল্লাহু আকবার। এবং দ্বিতীয় ভাগে আল্লাহ পাক বান্দাদেরকে পাঁচটা গুণ অর্জন করার জন্য বলেছেন, যে পাঁচটা গুণ অর্জন করলে পরে বান্দা দুনিয়া ও আখিরাতে সফল কাম হবে, আল্লাহু আকবার। তাহলে প্রথম ভাগ, যে ভাগে আল্লাহ পাক নিজের পাঁচটি নাম দ্বারা বান্দাদের সামনে নিজের পরিচয় তুলে ধরেছেন, কি আল্লাহ পাক বলছেন? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কার জন্য? এক নাম, একটা নাম। দুই নাম্বার হচ্ছে রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালকের জন্য, আল্লাহু আকবার। তিন নাম্বার আর রহমান, সমস্ত প্রশংসা রহমানের জন্য। চার নাম্বার আর রহিম, সমস্ত প্রশংসা রহিমের জন্য। পাঁচ নাম্বার মালিক ইয়াউমিদ্দিন, সমস্ত প্রশংসা বিচার দিবসের মালিকের জন্য। তাহলে আল্লাহ পাক নিজের পাঁচটি নাম নিয়ে বান্দাদের সামনে নিজের পরিচয়কে তুলে ধরেছেন, যে বান্দা দেখো আমি কিন্তু আল্লাহ, আমি কে? আল্লাহ। দুই নাম্বার আমি রব্বুল আলামিন, তিন নাম্বার আমি রহমান, চার নাম্বার আমি রহিম, পাঁচ নাম্বার আমি মালিক, বিচার দিবসের মালিক। একটু হুঁশিয়ারি হও, এখন আমি তোমাকে পাঁচটা নসিহত করব। আল্লাহ পাক নিজের পাঁচটা নাম দ্বারা নিজের পরিচয়কে তুলে ধরে বান্দাদেরকে বলে, এখন আমি তোমাদেরকে কি করব, পাঁচটা নসিহত করব। এই পাঁচটা গুণ যদি তুমি অর্জন করতে পারো তাহলে দুনিয়া ও আখেরাতে বান্দা তুমি সফল, আল্লাহ আকবার। এক নাম্বার গুণ ইয়াকা নাবুদু, এক নাম্বার গুণ হচ্ছে তুমি বান্দা যদি বান্দার খাতায় নাম লেখাতে চাও তাহলে ইবাদত গুজার হতে হবে, কী করতে হবে? ইবাদত করতে হবে। তুমি যদি ইবাদত না করো তাহলে আমি আল্লাহর বান্দার খাতায় তোমার লিস্টই থাকবে না। তো এক নাম্বার বান্দার গুণ হচ্ছে যে বান্দার কী করতে হবে? ইবাদত করতে হবে। ইবাদত বন্দি কী করে? ইবাদতের খাতায়, ইবাদত করনেওয়ালাদের খাতায় নিজের নাম লেখাতে হবে। দুই নাম্বার ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং দুই নাম্বার গুণ হচ্ছে যে প্রয়োজন পূর্ণ করনেওয়ালা আমি আল্লাহকে পরিপূর্ণভাবে মানতে হবে, অর্থাৎ আমি আল্লাহই প্রয়োজন পূর্ণ করতে পারি, এই বিশ্বাস, এই মন মানসিকতা তোমার মনের মধ্যে বদ্ধমূল করে নিতে হবে। পৃথিবীর কোনো তন্ত্রমন্ত্র, পৃথিবীর কেউ কোনো প্রয়োজন পূর্ণ করতে পারে না। হিন্দুদের দেবদেবী বলো, যারাই আল্লাহ পাকের বিভিন্ন গায়রুল্লাহ দাঁড় করিয়েছে কেউ মানুষের প্রয়োজন পূর্ণ করতে পারে না। প্রয়োজন পূর্ণ করতে পারে কে? আল্লাহ। দুই নাম্বার গুণ যে আমি আল্লাহ প্রয়োজন পূর্ণ করতে পারি, পরিপূর্ণ বিশ্বাস, এই গুণ তোমার অর্জন করতে হবে। তিন নাম্বার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েতের গুণ তোমাকে অর্জন করতে হবে। মানব জীবনে সবচাইতে বড় সম্পদ কী বলেন? হেদায়েত। একজন মানুষ হেদায়েত পেয়ে যাওয়া, জান্নাতের পথ পেয়ে যাওয়া। তো এই হেদায়েতটা তোমার সারা জিন্দগি কষ্ট মুজাহাদা ক্লেশ করে হলেও এই হেদায়েতের গুণটা তোমাকে অর্জন করতে হবে। চার নাম্বার গুণ সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সৎ লোকদের দলে থাকতে হবে, অসৎ লোকদের দলে থাকা যাবে না। অসৎ লোকদের দলে কি থাকা যাবে না? অসৎ লোকদের পক্ষ নিয়ে নীলা তো বান্দার খাতা থেকে তোমার নাম চলে গেল। এজন্য যারা পুরস্কার প্রাপ্ত লোক, যারা জান্নাতি লোক, যারা ভালো লোক, এই লোকদের দলে থাকতে হবে। এই গুণটা তোমার অর্জন করতে হবে। জিন্দগির পড়তে পড়তে
তোমার এরকম সমস্যা আসবে কিন্তু সেই সেখানে তোমার খারাপ লোকদের দলে গেলে চলবে না নিজেকেই প্রশ্ন করেন প্রত্যেকটা জিন্দেগির প্রত্যেকটা পরতে পরতে দেখবেন চলতে ফিরতে গেলে অনেক খারাপ লোকদের সংস্রব আসবে কিন্তু সেখানে যাওয়া যাবে না সৎ লোক যারা এদের দলভুক্ত থাকতে হবে পাঁচ নাম্বার গুণ غير المغضوب عليهم ولا الضالين আমি আল্লাহ যাদের উপর গজব নাজিল করেছি যাদের উপর ক্রোধ আমার ইহুদি খ্রিস্টান বিধর্মী এদের দলভুক্ত হওয়া যাবে না এদের অনুসরণ অনুকরণ করা যাবে না যদি বিধর্মীদের অনুসরণ অনুকরণ করো তাহলে বান্দার লিস্টি থেকে তোমার নাম কাটা যাবে তাহলে বান্দাদেরকে আল্লাহ পাক কয়টা গুণ অর্জন করার জন্য বললেন পাঁচটা এক নাম্বার বলতে পারবেন ইবাদত করতে হবে কি করতে হবে ইবাদত করতে হবে দুই নাম্বার প্রয়োজন পূর্ণকারী একমাত্র আল্লাহকে মানতে হবে এই গুণটা হাসিল করতে হবে তিন নাম্বার হেদায়েতের পথে চলতে হবে হেদায়েতের জন্য চেষ্টা মুজাহাদা সদা সর্বদা করতে হবে চার নাম্বার সৎ লোকদের দলে থাকতে হবে পাঁচ নাম্বার বিধর্মীদেরকে যারা আল্লাহর পথে চলে না এদেরকে অনুসরণ অনুকরণ করা যাবে না তাহলে সূরা ফাতিহা দুই ভাগে বিভক্ত আমরা বুঝলাম এখন আসেন এই সূরা ফাতিহার মধ্যে আলোচ্য বিষয় চারটা কয়টা কয়টা চারটা এক নাম্বার হচ্ছে এই সূরা ফাতিহা যেহেতু একটা দোয়া সম্বলিত সূরা এই জন্য এর মধ্যে আলোচ্য বিষয় চারটা এক নাম্বার হচ্ছে আদাবে দোয়া এক নাম্বার কি আদাবে দোয়া অর্থাৎ দোয়ার আদব দোয়ার আদব কি আল্লাহর দরবারে দোয়া করতে গেলে আল্লাহর প্রশংসা করতে হবে প্রথমে আপনি যদি দুনিয়ার হাইসিয়তে কারো নিকট কিছু পেতে যান দেখবেন যে তাকে যতক্ষণ পর্যন্ত তেল না মারবেন ততক্ষণ পর্যন্ত সে কি করবে না আপনার প্রতি সন্তুষ্ট হবে না তো এজন্য আল্লাহ পাকের প্রশংসা করতে হবে প্রথমে আদাবে দোয়া দোয়ার আদব হলো প্রথমে আল্লাহ পাকের কি করতে হবে প্রশংসা করতে হবে দেখেন আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন প্রথম তিন আয়াতের মাধ্যমে আল্লাহ পাক আদাবে দোয়া অর্থাৎ বান্দাদেরকে আল্লাহর পাকের কিভাবে প্রশংসা করতে হবে এটা শিক্ষা দিচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসা আল্লাহ পাকের জন্য যিনি বিশ্ব জগতের প্রতিপালক আর রহমানির রহিম সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসা ওই আর রহমান আর রহিমের জন্য মালিক ইয়াউমিদ্দিন সমস্ত প্রশংসা বিচার দিবসের মালিকের জন্য তাহলে এক নম্বর বিষয় কি আদাবে দোয়া অর্থাৎ আল্লাহ পাক দোয়ার আদব শিক্ষা দিয়েছেন বান্দা তুমি আমি আল্লাহর নিকট দোয়া করবা তো আমি আল্লাহর প্রথমে প্রশংসা করো দুই নাম্বার ইস্তিহকাকে দোয়া ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন অর্থাৎ আল্লাহ আল্লাহ পাকের ক্ষমতা বোঝানো হয়েছে অর্থাৎ যার নিকট আমরা চাইব তার পরিচয়কে তুলে ধরা হয়েছে অর্থাৎ এই পৃথিবীতে ইবাদত হবে যার চাইতে হবে তার কাছে ইবাদত হবে যার চাইতে হবে কি তার কাছে আপনি ইবাদত করবেন আল্লাহ আর চাইবেন যে মাজারে গিয়ে হবে কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে তো ইস্তিহকাকে দোয়া অর্থাৎ দোয়া করার উপযুক্ত হকদার যে যার কাছে একমাত্র চাইতে হবে তার পরিচয় আল্লাহ পাক তুলে ধরলেন যে এই পৃথিবীতে ইবাদত হবে যার চাইতে হবে তার কাছে তিন নম্বর হচ্ছে আসলে দোয়া অর্থাৎ দোয়ার মূল বিষয়বস্তু কি এটা আল্লাহ পাক তিন নম্বরে বললেন এই সূরা ফাতিহার মূল বিষয়বস্তু দোয়ার মূল বিষয়বস্তু কি ইহদিনা সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়ত দান করো কি দান করো হেদায়ত দান করো এটা হচ্ছে সূরা ফাতিহার আসলে দোয়া অর্থাৎ দোয়ার মূল বিষয়বস্তু চার নম্বর হচ্ছে ওয়াদাহাতে দোয়া অর্থাৎ মূল বিষয়বস্তু যে আমরা আল্লাহ পাকের নিকট চাইলাম যে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়ত দিয়া দাও তো আল্লাহ পাক এবার বান্দাদেরকে বলছে যে তুমি তো আমার নিকট হেদায়ত চাইলা এবার ভেঙে ভেঙে বলো তুমি কি করো ভেঙে ভেঙে বলো যে কোন পথের হেদায়ত চাও আর কোন পথ থেকে তুমি বিরত থাকতে চাও আল্লাহ আকবার বান্দার মুখ থেকে কি আল্লাহ পাক শুনতে চাচ্ছেন কি সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম আমাদেরকে হেদায়ত দাও বান্দা বলছে আল্লাহ বলছে কোন পথে হেদায়ত দিব বান্দা বলছে যে পথে তুমি তোমার নেক প্রাপ্ত লোকদেরকে চালাইছো ওই পথের দিশা আমাদেরকে দিয়া দাও সুবহানাল্লাহ চান এরপরে আল্লাহ পাক আবার বলছে যে ঠিক আছে বুঝলাম তাহলে কোন পথের দিশা তোমাদেরকে দিব না এটা বলো বান্দা বলছে
غير المغضوب عليهم ولا الضالين. যাদের উপর তোমার ক্রোধ অবতীর্ণ হয়েছে, যাদের উপর তুমি রাগান্বিত হয়েছো, গজব নাজিল হয়েছে, ইহুদি খ্রিস্টান বিধর্মী, এদের অনুসরণ অনুকরণ করা থেকে আমাদেরকে বাঁচায় দাও। সুবহানাল্লাহ। তাহলে এই সূরা ফাতিহার মধ্যে মূল বিষয়বস্তু কয়টা? চারটা। এক নম্বর আদাবে দোয়া, দোয়ার আদব শিক্ষা দিলেন। দুই নম্বর ইস্তিহকাকে দোয়া, দোয়া কার নিকট চাইতে হবে তার পরিচয় আল্লাহ পাক তুলে ধরলেন। চার নম্বর আসলে দোয়া, অর্থাৎ দোয়ার মূল বিষয়বস্তু কি, হেদায়ত, এটা আল্লাহ পাক শিক্ষা দিলেন। চার নম্বরে ওয়াদাহাতে দোয়া, এই হেদায়তটা বান্দা তুমি কোন কোন পথে চাও সেটাও বান্দার মুখ থেকে সুস্পষ্টভাবে ভেঙে ভেঙে আল্লাহ পাক বান্দার মুখ থেকে শুনে নিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই হচ্ছে সূরা ফাতিহার মূল বিষয়বস্তু। এখন আপনারা যদি বাড়িতে যায়া এই সূরা ফাতিহা একটু মিলান, বুঝবেন না বুঝবেন না, বুঝবেন না বুঝবেন না, অবশ্যই বুঝবেন, এবং নামাজের মধ্যেও কি আসবে, তৃপ্তি আসবে।